আসসালামু আলাইকুম। এটা একটা ছোট্ট ইনফর্মাল ভিডিও, কোনো ক্যামেরা সেট আপ না, মাইক্রোফোন না, এটা জাস্ট আমার রুমের মধ্যে বসে বানানো। অ্যান্ড জিনিসটা আমি রিসেন্টলি রিয়েলাইজ করলাম, এই জিনিসটা আমি একটা লাইনের অর্থ আমি মোটামুটি বুঝতে পারলাম যে স্যাররা কেন এই কথাটা বলতো। আমরা যখন এইচএসসি লাইফে পড়াশোনা করতাম তখন স্যাররা একটা কথা অনেক বেশি করে বলতো, সেটা হলো যে আমরা একটা স্টুডেন্ট দেখলেই বলে দিতে পারি সে চান্স পাবে কি না, আমরা একটা স্টুডেন্টের সাথে 5 মিনিট বসলেই বলে দিতে পারি সে চান্স পাবে কিনা, বা তার একটা খাতা দেখলেই বলে দিতে পারি সে চান্স পাবে কি না। তো এই জিনিসটা আমার কাছে খুব পিকিউলিয়ার লাগতো যে হ্যাঁ তুমি বললে চান্স পাবে এমন তো হবে না, না না স্যার একটা স্টুডেন্টকে দেখেই কীভাবে জাজ করে ফেললো, সে তো তার ব্যাক স্টোরি সম্বন্ধে জানে না বা সে কতটা পড়াশোনা করে সেটা সম্বন্ধেও জানে না। তো আমার কাছে জিনিসটা খুব পিকিউলিয়ার লাগতো আর কি, যে কেন স্যাররা এই কথাটা বলে। সো আমি মোটামুটি এই অনলাইন পড়াশোনা বা এসএসসি এইচএসসির গাইডলাইন বা বুয়েটের গাইডলাইন মেডিকেলের গাইডলাইন এগুলো নিয়ে মোটামুটি 3-4 বছর ধরে আসি, তো একটু হইলেও একটু এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে, অতটা না বাট স্যারদের 1% না বাট একটু হইলেও এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। এখান থেকে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে যারা আসলে নিজেদের মফস্বল শহরের দিক থেকে বলতেছি, ঢাকার পোলাপানের সাথে আমি আসলে ডিল খুব কমই করছি, বাট মফস্বল শহরের যদি আমি কথা বলি, যে ধরো দিনাজপুর, রংপুর বা ঢাকার বাইরের মানুষজনের ক্ষেত্রে যারা মেডিকেলে বা বুয়েটে বা ঢাবিতে বা অ্যাডমিশনে ভালো রেজাল্ট করে না, তাদের মধ্যে একটা ডিফারেন্ট ব্যাপার থাকে, ব্যাপারটা হলো যে ভিতরের আগুনটা। এই 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 থিমটা একটু তোমাদেরকে আমি বুঝাই যে ভিতরের আগুন ব্যাপারটা কী, সেটা হলো যে যখন তুমি একটা ঢাকার বাইরের মফস্বল শহরের কথা বলতেছো, সেখানে কিন্তু ভালো টিচার নাই, ভালো বই নাই, ফিনান্সিয়াল সিচুয়েশন অত ভালো না, অ্যান্ড চাইলেও অনেক কিছু করা যায় না, বাট ওখান থেকেও কিন্তু অনেক মানুষজন অনেক ভালো রেজাল্ট করে। এবং আমাদের দিনাজপুরের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখতাম, প্রতি বছরই দেখা যায় যে মোটামুটি বাড়ির টিচার বা সিনিয়র টিচারদের মুখে কিছু নাম প্রচলিত হয়ে যায়, যে এই ব্যাচ থেকে মোহান, রাকিব, বাপ্পা, আনাস, রনি এরা ভালো জায়গায় চান্স পাবে। এই কথাটা মানে ভর্তি পরীক্ষার আগে আগেই ছড়ায় যাইতো, অ্যান্ড দেখা যেত কথাটা 99% কেসে মিলে যেত, যেন ওই ছেলেটা ঠিকই চান্স পায় বসে আছে। তো যে ঘটনাটা দেখা যায়, আমার মনে হয় যে টিচাররা সেই মনের ভিতরের আগুনটা দেখতো। মনের ভিতরে আগুনটার ব্যাখ্যাটা কি, সেটা হলো যে যখন আমরা দেখি যে একজন স্টুডেন্ট নিজের থেকে আগ্রহী, নিজের থেকে অর্থাৎ সে নিজেই কোনো কিছু জানতে চাচ্ছে, অনলাইনে কোর্স খুঁজে বের করতেছে, অফলাইনে কোনো একটা ভাইয়ের কাছে যাচ্ছে, ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে, ভাইয়াকে ডিস্টার্ব করছে, ভাইয়া কেমনে পড়বো, আগে থেকে একটা কোশ্চেন ব্যাংক পড়ার ট্রাই করতেছে, আগে থেকে একটু গাইড নিয়ে নাড়াচাড়া করার ট্রাই করছে, কোচিংয়ের রুমের মধ্যে তার এক্সাম নিয়ে সিরিয়াসনেসটা বেশি, কলেজের এক্সাম নিয়ে সিরিয়াসনেসটা বেশি, তার বুয়েট বিষয়ক একটু ধারণা আছে কি পড়বে কি না করবে, অর্থাৎ তার ইন্টারেস্টটা বেশি। অ্যান্ড এই আগুনের ফলশ্রুতিতে সে বাকিরা যতটুকু পড়াশোনা করে, তার ব্যাচের টিপিক্যাল মানুষজন, সে তার চেয়ে অনেক বেশি পড়াশোনা করে, অনেক বেশি, অ্যান্ড তাকে পড়াশোনা করতে বলতেও হয় না, তাকে অনুরোধও করতে হয় না, তাকে কোনো টিচার দিয়েও প্রেশারাইজ করতে হয় না, সে পড়াশোনাটা করে নিজের জন্য। অ্যান্ড এই জিনিসটা আমি নোটিস করছি গত কয়েক বছর ধরে, যে কিছু স্টুডেন্ট আমরা জানি যে সে চান্স পাবে, ইটস নট লাইক দ্যাট হিজ এ ভেরি গুড স্টুডেন্ট, ভেরি মেরিটাস স্টুডেন্ট, অনেক মেধাবী স্টুডেন্ট চান্স পায় না, বাট তার মধ্যে ওই ব্যাপারটা আছে, ওই জেদটা আছে, ওই পরিশ্রম করার ইচ্ছাটা আছে, ওই আগুনটা আছে, ওই আগ্রহটা আছে, তখন তার মধ্যে একটা স্পার্ক দেখা যায়, যে না 10টা স্টুডেন্ট যদি একসাথে বসে থাকে আমরা মোটামুটি বলতে পারি না এই এই ছেলেটা ভালো করবে, এই ছেলেটা ভালো একটা জায়গায় চান্স পাবে, কারণ হি হ্যাজ দ্যাট ইন্টারেস্ট। সেম গোজ ফর লাইফ, যে কিছু মানুষজন খুব বেশি ট্যালেন্টেড, খুব বেশি যে প্রিভিলেজ এরকম কিচ্ছু না, বা তার মধ্যে ওই একটা আগুন আছে, ওই মাঝে মধ্যে দেখা যায় না যে সে কাঠের কাজ করতো দিনের বেলা, সে রাজশাহী ভার্সিটিতে ফার্স্ট হয়ে গেল, কেমনে হইলো, ওর মধ্যে আগুনটা ছিল যে না আমি কাঠের কাজ করি করি সারা রাত ধরে আমি পড়াশোনা করব। সো এই ইন্টার লাইফের আসলে যে প্রবলেমটা হয় বা এসএসসি বা ইন্টার লাইফ যেটাই হোক, ইন্টার লাইফের মেইন প্রবলেমটা হলো যে তোমাকে তোমার বাবা মা যে আসে পড়াবে, বা তোমার বড় ভাই তোমাকে পড়তে বলবে, বা তোমাকে একজন টিচার আসে পড়ার জন্য ফোর্স করবে, এমন টাইম এনার্জি কারো নাই, এন্ড এটা সম্ভব হয়ে ওঠে না। বাট যদি তোমার মধ্যে ওই আগুনটা থাকে, তুমি নিজের জন্য পড়বা, যে আমি চান্স পাইতে চাই, আমি এতক্ষণ পড়বো, এখন আমার ব্রেন খারাপ হইতে পারে, আমার টিচার ভালো না থাকতে পারে, আমার ভালো বই না থাকতে পারে, বাট আমার হাতে যা আছে এইটার মধ্যে আমি বেস্ট করব। যতদিন পর্যন্ত না তোমার মধ্যে আগুনটা তুমি নিজের মধ্যে না আনতে পারো, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের ইচ্ছা হবে না যে না আমি পড়বো, আমি চান্স পাবো, এখানে তো অন্য কারো লায়াবিলিটি নেই, এটা আমার জন্য, আমার লাইফের জন্য দরকার, তুমি যখন নিজে দৌড়ানো শিখবা, নিজে দৌড়াবা, তখন তুমি দেখবে যে তুমি দ্রুত খুব আগায় যাচ্ছ। বাট তুমি যদি কারো উপর ডিপেন্ডেন্ট হও, যে না আমাকে টিচার আসে পড়াইতে হয় তাহলে পড়ি, না না ধীরে সুস্থে শুরু করবো, তা না। যারা চান্স পায় বা যারা ভালো রেজাল্ট করে বা যারা লাইফে আগায়, ওদের মধ্যে আগুনটা থাকেন, তারা নিজেদের কারণেই দৌড়াইতে থাকে,
যে না আমাকে পারতে হবে, আমাকে পারতে হবে, এটা বইয়ের পরে এটা বইয়ের পরে এটা বইয়ের, তারপরে এই ভাইয়ের কাছে গেলাম, তারপরে এই শিটটা একটু দেখলাম, তারপরে এই গাইডটা দেখলাম, তারপরে একটু কোশ্চেন ব্যাংক সলভ করলাম। ওভারঅল তাদের মধ্যে একটা আলাদা মানে ডিফারেন্স ডিফারেন্স তুমি নোটিস করতে পারবা। তুমি তোমার এলাকার বুয়েট মেডিকেল ঢাবিতে যারা প্রিভিয়াস ইয়ারে চান্স পেয়েছে, সেই ভাইয়ারা কেমনে পড়াশোনা করতো, তারা কী কী সলভ করতো, তুমি জাস্ট একটু বারের টিচারদের কাছে শুনবা যে স্যার আপনি তো ওকে পড়াইছেন, ও কেমনে পড়তো, ওই ভাইয়া কেমনে পড়তো, তুমি দেখবা যে স্যার বিভিন্ন ডিফারেন্ট ব্যাপার বলবে যার 1%ও তুমি করো না অ্যান্ড বাকি কেউ করতেছে না। দ্যাটস ওয়াই দে আর ডিফারেন্ট, দ্যাটস ওয়াই তারা চান্স পায়। সো নিজের মনের মধ্যে আগুনটা আনো, কারণ এই বয়সে আসে এসএসসি লাইফের পরে নর্মালি কেউ পড়তে পারো না, তুমি চান্স পাবা না, প্রথম কয়েকদিন কথা শোনাবে, তারপর লাইফটা তোমার। তুমি ধরো চান্স না পাও লাইফে ভালো করতে পারো, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, বাট তুমি যদি তোমার লাইফে কিছু চাও তোমার মধ্যে আগুনটা লাগবে। কেউ তোমাকে ফোর্স করে কোনো জায়গায় চান্স পাইতে পারবে না, ভালো টিচার, ভালো বই, ভালো এনভায়রনমেন্ট সব থাকলেও চান্স পাবে না আনলেস ইউ হ্যাভ দ্যাট ফায়ার। সো নিজের ভিতরের আগুনটা জ্বালাও, নিজের জন্য ধরা, অন্য কারোর জন্য না। টাটা।